এটি বন্যাদুর্গত এলাকা সুনামগঞ্জের চিত্র। বন্যায় যখন সব কিছুর দাম বেড়ে গেছে, নৌকা ভাড়াও 50,000 টাকা নেওয়া হয়েছে, ঠিক তখনই শতাধিক মানুষকে বিনামূল্যে খাবার খাওয়াচ্ছে এই রেস্টুরেন্ট। সুনামগঞ্জের দিরায়ে ত্রাণ দিতে আসা স্বেচ্ছাসেবকদের সম্পূর্ণ বিনামূল্যে খাবার পরিবেশন করে মানুষের পাশে থাকার চেষ্টা করছে রাজ রেস্টুরেন্ট। বাহির থেকে ত্রাণ যারা লই আইসে আইতেছে, তারা তো দিতেছে, এরা আবার তাদেরকে অনেক খাওয়া দাওয়া করতেছে, এটা সত্যি। 122 বছরের রেকর্ড ভাঙা বন্যায় তলিয়ে যায় পুরো সুনামগঞ্জ জেলা। এই দুর্দিনে বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে সারা দেশ থেকে ত্রাণ নিয়ে ছুটে যায় অনেক ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন। শুরুর দিকে অনেক ত্রাণদাতাদের সুনামগঞ্জে এসে বিপাকে পড়তে হয়েছে। 2 থেকে 3 গুণ বেশি নৌকা ভাড়ার জন্য অনেকেই ত্রাণ নিয়ে যেতে পারেননি নির্ধারিত দুর্গম এলাকায়। এছাড়াও বেশিরভাগ খাবার হোটেল ছিল বন্ধ। যেগুলো খোলা ছিল সেগুলোতেও অতিরিক্ত খাবারের দাম নেওয়ায় বিপাকে পড়েন ত্রাণ নিয়ে আসা মানুষজন। ঢাকা থেকে এসেছি, যে আমরা নিজেরাও ত্রাণ বিতরণ করতে এসে আমরা যখন এখানে লাঞ্চ করলাম, তো আমরা প্রায় 20 থেকে 25 বা 30 জনের মতন হবে। আমরা লাঞ্চ করে যখন বিলটা পেমেন্ট করতে গেছি, তো হোটেল কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে বিলটা রাখেনি। এই পরিস্থিতির মাঝে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দিরাইয়ের রাজ রেস্টুরেন্ট। বন্যাদুর্গত দিরাই সাল্লা উপজেলায় যারা ত্রাণ নিয়ে আসছেন তাদেরকে বিনামূল্যে খাবার খাওয়াচ্ছেন তারা। প্রতিদিন প্রায় 100 থেকে 150 জন মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ান রাজ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। ওদেরকে আমরা মানে ফ্রি খাবার দিচ্ছি, ওই জন্য ওই যে তারা অত দূর থেকে আসতে এটুকু তারা চেক করছে, যা বলার মতো না, যে যত চায় খাইতে পারবে, কোনো সমস্যা নেই। কেউ যদি চায় যে এই মুরগ দেখাইতো মুরগ দেখাবে, কেউ মাছ দেখাবে মাছ দিই, মানে যে যেটা খাইতে চায় চাহিদা মতোই তারা খাওয়াই দিই। ব্যতিক্রমী এই রাজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ জহুর হোসেন চৌধুরী এবং ইমরান সর্দার জানান, বন্যার কারণে কিছুদিন বন্ধ ছিল তাদের রেস্টুরেন্ট। বন্যা কবলিতদের সহায়তার জন্য বাইরের জেলা থেকে যারা ত্রাণ নিয়ে আসেন তাদের খাবারের কষ্ট দেখে গত 26 জুন থেকে ত্রাণ নিয়ে আসা ব্যক্তিদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেছে এই রেস্টুরেন্ট। আমরা চিন্তা করলাম, এত দূর থেকে যখন ওরা এত কষ্ট করে পানির মধ্যে আসে ত্রাণ দিতেছে, তো আমরাও ওদের সাথে কিছু সহায়তা দেব, অন্তত তাদের কিছু সেবা দেওয়ার চেষ্টা করি, যাতে ভাইয়েরা কোনো হয়রান্তি বা বিভ্রান্তির শিকার না হন। এইটুকু দিক থেকেই আমাদের এই চিন্তাধারা, যে অন্তত একটা সপ্তাহ হলেও আমরা ওদের একটু সেবা দেওয়ার চেষ্টা করি। মানুষের এই দুর্দিনে যারা এগিয়ে আসছেন তারাই মানবিক মানুষ। ব্যক্তি গোষ্ঠীর ঊর্ধ্বে তাদের কথা সবাই মনে রাখবে বলে বলছেন এলাকাবাসী। ওনা যেভাবে মানুষের কল্যাণে এগিয়ে আসছেন, আমি প্রতিদিন সকালবেলায় এসে দেখি ওনাদের যে গোল টেবিলটা আছে ওটার মধ্যে সবসময় 10-12 জন মানুষের লাইন বসে খাইতেছে। এটা মনে রাখবো, মানুষের জন্য মানুষের যে একটি উদারতা, মানুষের জন্য ভালোবাসা, এই মন থেকে এই ভালোবাসা থেকে ওনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন, ওনারা যেন এইভাবেই সারা জীবন মানুষের পাশে থাকতে পারে বা মানুষের সেবা করে যেতে পারে, এই আশা আমি ব্যক্ত করি।